আমরা প্রায় চলে এসেছি সুন্দরবনের কাছাকাছি। আমাদের বোটটা ঘাটে ভিড়ানোর পরে আমরা নেমে পড়ব, তারপরে আপনাদেরকে সুন্দরবনের ভিতরে দেখাবো কী কী আছে এবং আমরাও দেখব। এবং আশেপাশে অনেক গাছ আর অনেক বানর লাফালাফি করছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি সামনে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আর সুন্দরবনের ভিতরে এন্ট্রি করতে প্রায় 3,000 টাকার মতন লাগে, আমাদের 6 জনের 3,000 টাকা লেগেছে। আমরা জানিও না এখানে এত টাকা লাগে কেন, আপনারা যদি কেউ গিয়ে থাকেন বা জানেন কমেন্ট করে জানায়েন অবশ্যই। তারপর আমরা এন্ট্রি করার পরে ভিতরে ঢুকি আর দেখি আশেপাশে অনেক গাছ, আর সুন্দরবন মানেই তো গাছ আর গাছ হবে। তারপরে পশু পাখি দেখা যাবে খুব কম, কারণ ওগুলা কপালে থাকলে দেখা যাবে আর কপালে না থাকলে দেখা যাবে না, কিন্তু বেশিরভাগই বিভিন্ন রকমের বিভিন্ন গাছ, একেই বলে সুন্দরবন। গাইজ এগুলা হলো লাল কাঁকড়া, কি সুন্দর! আর এগুলো সব হরিণের পায়ের ছাপ বা বাঘের হতে পারে। এটা হলো ওয়াচ টাওয়ার সুন্দরবনে, আর এখানে ঝুঁকিপূর্ণ লিখে দিয়েছে, আর এই সাইডে লিখা আছে 6 জনের বেশি ওঠা নিষেধ, তার ঝুঁকিপূর্ণ। তারপরেও তুষার ভাই আর তৌফিক ভাই সব এগুলা হরিণ এর পায়ের ছাপ, হরিণ বাঘ। আর এগুলো গাছের নাম কি আমি জানি না, আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন। আমরা সবাই সুন্দরবনে ভিতর দিয়ে সবাই একসাথে যাচ্ছি, আর সবাইকে একসাথে থাকা লাগবে, না ছাড়া আপনার কোনো প্রাণী বা বাঘ আক্রমণ করতে পারে। এই যে আমাদের সাথে সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব, তুষার ভাই, তৌফিক ভাই, সাইফ, ইসমাইল, আবদুল্লাহ সবাই যাচ্ছে আর আমিও আসছি। আমরা প্রায় সুন্দরবনের ভিতর দিয়ে এভাবে 2-2.5 ঘন্টা ধরে হেঁটে যাই হেঁটে যাই, কারণ বিশাল বড় সুন্দরবন, ঘুরে শেষ করা যাবে না, একটাই রাস্তা, মানে যতক্ষণ শেষ না হবে ততক্ষণ বের হতে পারবো না এরকমই।
আর আমরা প্রায় সিরিয়াল ভাবে হেঁটে যাই একভাবে, কারণ পা মা পুরা ব্যথা হয়ে শেষ। কি করব, না পাচ্ছি পিছে যেতে, না পাচ্ছি সামনে যেতে, কারণ রাস্তা শেষ করা লাগবে। এভাবে হেঁটেই গেছি আমরা, সম্পূর্ণ রাস্তা শেষ করে গা আমরা দম নিই, তারপরে গা বের হই, দে আর একটা স্থানে যাই, আর সেই স্থানের ভিডিওটা আমি দিব, এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। গাইস, পিছে দেখতে পাচ্ছেন সুন্দরবন, আর সুন্দরবনের যে সব গাছ দেখে থাকেন, অনেক গাছ আশেপাশে দেখতে পাচ্ছেন। আর এই রাস্তাটা অনেক সুন্দর, দুই সাইড দিয়ে ঘিরা, মাঝখান দিয়ে নিচে কাঠের রাস্তা, এটা কাঠ কাঠ। আর আমি এই লাইন দিয়ে সারিভাবে হেঁটে যাচ্ছি, আর ক্যামেরাম্যান হলো তুষার ভাই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। কাছে কাছে উঠে গেছে, কত খুচরা, এত টাকার ডাব খেয়ে, এত টাকার ডাব খেয়ে ভাঙতে হচ্ছে না। তারপরে আমাদের একটা স্থান ঘোরা শেষ, তারপরে আমরা আর একটা স্থানে যাব, আর সেইখানের নাম হলো করমজল। আর আপনারা দেখতে থাকুন, আমরা গেলেই বুঝতে পারবো জায়গাটা কেমন আর ওখানে কী কী আছে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় কোথায় যায়। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করে দেবেন। পানি নিচে কি হবে, লেখা মানাই তো ফেলে দিয়েছি।
আমাদের প্রায় সুন্দরবন ঘোরা শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, তাই জন্য আমরা চলে যাচ্ছি। আর পরের ভিডিওতে আমরা খুলনা শহরে যে কয়টা স্থানে ঘুরেছি সেগুলো আপনাদেরকে দেখাবো, কারণ একটা ভিডিওতে সব দেওয়া সম্ভব না, কারণ ভিডিও বড় হয়ে যায়। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তাবু খুলে নিয়েছেন কি জন্য? সবাই আঙ্কেলের বাসায় বসে আছি, ভাইয়ের বাসায়, ভাই সরি, আমরা এখানে সবাই রেস্ট করছি ভাইয়ের বাসায় খুলনা এসে। আর বাবু হাসছে।